আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিন্তু আবারও চলে আসলাম সাভার জেলা আশুলিয়া থানা অন্তর্গত ঘোষবাগ এলাকায়। আর আজকে আমরা আছি দর্শক বদরুল ভাইয়ের কবুতরের লফটে। দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর, মাশাআল্লাহ দর দাম সহ আমি সবগুলো কবুতর দর্শক তুলে ধরার চেষ্টা করব। যার যেটা পছন্দ ভাইয়ের এখান থেকে আপনারা অনায়াসে কবুতরগুলো কালেকশন করে নিতে পারবেন দর্শক। আর ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন আমাদের প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দর্শক চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকে তো প্রচুর কালেকশন ভাই। জি আজকে অনেক কালেকশন। দামটা কিরকম রাখবেন? দামটাও একবারে মনে করেন সীমিত। সীমিত দাম থাকবে না, একটু কথাগুলো জোরে বলবেন। কি কি কবুতর আছে আমার এখানে? ডেলিশ আছে, কালো বিউটি আছে, সাদা বিউটি আছে, মেঘফাই আছে, তারপরে গিরিজেল আছে, আফসান গিরিজেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আজকে কোনো অফার টফার, কোনো কম দামের ভিতরে কিছু কোনো কবুতর আমার দর্শকদের জন্য? আজকের একবারে কবুতর আমার ভিডিও দেখলে দর্শক বুঝতে পারবে যে আজকে আমি কত কম রেট দিছি। আচ্ছা তাই না? একবারে মনে করেন যে আমি দর্শক যাতে আমার কাছ থেকে কবুতর একবারে কম দামে কিনতে পারে আমি সেইভাবে রেটটা দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ভাইয়ের ঠিকানাটা বলবেন। আমার ঠিকানা হলো কেমিক্যাল রোড, জিরাবু, আশুলিয়া, সাভার, ঢাকা। মোবাইল নাম্বারটা বলবেন। মোবাইল নাম্বার 01749059177। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে, দর্শকের উদ্দেশ্যে বলবো যারা মাল নেবেন তারাই শুধু ফোন দিবেন, অযথা বিরক্ত করবেন না। আর যারাই মাল ক্রয় করবেন প্রকৃত খামারির কাছ থেকে মাল ক্রয় করবেন, আমরা হইলাম সবসময়ের জন্য আমরা আছি, প্রতি সপ্তাহে আমাদের ভিডিও আছে। আর যারা প্রথম মনে করেন যে একটা ভিডিও দিয়ে উদাও হয়ে যায়, মানুষের টাকা টাকা খাইয়া ছিটেরি বাটপারি করে, হ্যাঁ তাদের কাছ থেকে আপনারা মাল ক্রয় করবেন না, প্রকৃত খামারির কাছ থেকে ব্যবসায়ীদের কাছে আপনারা মাল ক্রয় করবেন, এটাই আমার দর্শকদের কাছে আমার এটা আবদার। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ কবুতরগুলো দেখি। প্রিয় দর্শক প্রথমে আমরা একটা চমৎকার রেসারের পেয়ার দেখতে পাচ্ছি, দেখেন কোয়ালিটি। নটটা কোনটা ভাই আর মাদিটা কোনটা? সামনেরটা লর, পিছনেরটা মাদি। মাদিটা কি মোল্ডিং আছে? মোল্ডিং আছে দোনোটা। আচ্ছা এটা কি রানিং পেয়ার না নিউ রানিং পেয়ার ভাই? ফুল রানিং, ফুল রানিং, ডিম বাচ্চা করানো। ডিম বাচ্চা করানো না, মাশাআল্লাহ। আর এই পেয়ারটার জন্য দাম কত চাচ্ছেন আপনি? একবারে ভাই আজকে রেট দিব মনে করো যে একবারে পানির দাম। পানির দাম, পানির দাম কত দাম ভাইয়া? এটা রানিং পেয়ার, এটার দাম থাকবে একদম 1500 টাকা। 1500 টাকা মাত্র? 1500 টাকা মাত্র। আচ্ছা দর্শক এই পেয়ারটা কিন্তু মাত্র 1500 টাকা, আর এটা আজকের জন্য না? আজকের জন্য। আচ্ছা দর্শক যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা নিতে পারেন। প্রিয় দর্শক দ্বিতীয় পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, একবারে ফুল জেড স্প্রিং আর লাল কালার মুখী কবুতর, মাশাআল্লাহ খুবই চমৎকার। এটা কি নর ভাই? এটা নর। আচ্ছা দর্শক এই যে বাম দিকেরটা নর, ডান দিকেরটা কিন্তু মাদি। পেয়ারটা রানিং ভাইয়া? পেয়ারটা রানিং, ডিম বাচ্চা করানো। এই পেয়ারটার প্রাইসটা কত চাচ্ছেন আপনি? পেয়ারটার প্রাইসটার দাম থাকবে একদম 2200 টাকা। এটা একদম একদম দামাদামি করা যাবে না? দামাদামি করা যাবে না, কোনো দামাদামি করা যাবে না, একবার রানিং পেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি আছে? ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা দর্শক এই পেয়ারটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি, একদম 2200 টাকা হলে নিতে পারবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা জার্মান শিলের পেয়ার আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ফুটফুটে। এগুলো বাচ্চা কি ভাই? এগুলো বাচ্চা। কয় পরে আছে ভাই বাচ্চাগুলো? এটা 4 করে আছে। 4 পর হয়ে গেছে অলরেডি, মাশাআল্লাহ। আর দর্শক এই যে দেখেন ঠোঁটের গিয়ার, একবারে লাল গিয়ার কিন্তু। আর দুইটা কবুতরের কোয়ালিটিও মাশাআল্লাহ 100-তে 100 আছে দেখেন। তো যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। ভাই যেহেতু পেয়ারটা 4 পরে আছে, এটা কি নর্মাদি ঠিক আছে? নর্মাদি ঠিক আছে। নর্মাদি ঠিক আছে না? জি। মাশাআল্লাহ দামটা বলবেন। এটার দাম থাকবে একদম, কোনো দুই দাম চলবে না, এটা একদম 2000 টাকা। মাত্র 2000 টাকা? মাত্র 2000 টাকা। আচ্ছা প্রিয় দর্শক এই পেয়ারটা 4 পরে আছে, নর্মাদি কনফার্ম, মাত্র 2000 টাকা দর্শক পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে একটা পেয়ার আছে, এটা ব্ল্যাক ম্যাগপাই। এটা কয় পরে আছে ভাই? এটা 4 করে আছে। 4 পর, নর্মাদি ঠিক আছে ভাইয়া? এটা নর্মাদি ঠিক আছে, এটা ডানেরটা পিছনেরটা এসে মাদি আর সামনেরটা এসে নর। আচ্ছা তো এই পেয়ারটার দাম চাচ্ছেন কত আপনি? এই পেয়ারটা আমার চাওয়া দাম থাকবে 2000 টাকা। চাওয়া দাম 2000 টাকা? হ্যাঁ। দামাদামি করে নিতে পারবে না? দামাদামি একদম একদম, মনে করেন যে এখানে আর কথা চলবে না, একদম 1800 টাকা। 1800 টাকা? 1800 টাকা। আচ্ছা প্রিয় দর্শক এই পেয়ারটা কিন্তু নর্মাদি কনফার্ম আছে, 4-5 পরের কবুতর, যদি কারো লাগে একদম 1800 টাকা হলে নিতে পারবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার আর্সেঞ্জেল কবুতর, এই পেয়ারটা
রানিং ভাই এটা 6 কর 6 পর না জি নিউ এডাল নিউ এডাল নরমাদি ঠিক আছে ভাই নরমাদি ঠিক আছে পিছনের পিছনের টয়েছে নাকি নর সামনেরটা মাদি সামনেরটা মাদি মাদিটা মোল্ডিং আছে মাদিটা মোল্ডিং এ আছে জি জি আচ্ছা তো এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই এই পেয়ারটা চাওয়া দাম থাকবে আমার 3500 টাকা 3500 টাকা 3500 টাকা আচ্ছা দর্শক এই পেয়ারটার চাওয়া দাম 3500 টাকা এটা কিন্তু দর্শক একদম না দামাদামি করে নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে একটা পেয়ার এটা হচ্ছে ঝর্ণা শাডিং না জি ঝর্ণা শাডিং আর ডান দিকে টানর হ্যাঁ ডান টানর বামেরটা মাদি না মাদি রানিং পেয়ার তো এটা না রানিং পেয়ার একবারে ফুল ফ্রেশ করিডোরি 100 তে 200 100 তে 200 200 না আচ্ছা এই পেয়ারটার দাম পড়বে কত ভাই এই পেয়ারটা আমার একদম একদম 2500 টাকা 2500 টাকা মানে 2500 টাকা রানিং পেয়ার করিডোরি একবারে 100 তে 200 আর ডিম্বাচ্চা গ্যারান্টি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার আছে লাক্ষা কবুতরের আর মাশাআল্লাহ দমগুলো কিন্তু খুবই সুন্দর কবুতর হাই কোয়ালিটি মনে হচ্ছে ভাই আর পেয়ারটা কি বেবি ভাই বেবি কয় পর হইছে ভাই বেবিটা দুই তিন পর দুই তিন পর জি নরমাদি কি ঠিক আছে নরমাদি ঠিক আছে এটা ডাইনের টাইছে মাদি আর বামের টাইছে নর একই ঘরের বাচ্চা কি এগুলো ভাই একই ঘরের বাচ্চা মাশাআল্লাহ আর এই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত আপনি একবারে ভাই একদম একদম 1000 টাকা একদম 1000 টাকা একদম 1000 টাকা আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম 1000 টাকা হলে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার রেসার আছে এটা সিলভার কালার এটা কি কাশ্মীরি রেসার ভাইয়া জি জি মাশাআল্লাহ আর এই পেয়ারটা কি রেস করানো আছে এটা মা-বাবা রেস করা মা-বাবা রেস করানো না জি জি এই পেয়ারটা রেস করানো নাই না এই পেয়ারটা নরকুন্ডা মাদিকুন্ডা এটা পিছনের টয়েছে যাইয়া নর দামাদামি করে নিতে পারবেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার ড্যানিশ অ্যালমন্ড ড্যানিশ এই যে গিয়ারটা দেখেন একবারে টক টকে কিন্তু লাল গিয়ার পেয়ারটা কয় পরে আছে ভাই পেয়ারটা 4 করে আছে 4 পরে আছে মুহূর্তে না মাশাআল্লাহ এইটা 4 পরের কবুতর দর্শক যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু পেয়ারটা নিতে পারবেন নরমাদি কি কনফার্ম আছে ভাই এই যেটা দর্শন এটা নর আচ্ছা এটা নর ওইটা মাদি এটা মাদি এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এই পেয়ারটা আমার চাওয়া দাম থাকবে 5500 টাকা 5500 টাকা চাওয়া দাম আচ্ছা দর্শক এটা 5500 টাকা চাওয়া দাম দিয়ে দিলাম ভাই একদম 500 টাকা স্যার 5000 টাকা একদম 5000 টাকা আচ্ছা দর্শক এটা একদম 5000 টাকা হলে নিতে পারবেন যদি পেয়ারটা কারো পছন্দ হয় কালেকশনে রাখতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কিন্তু দর্শক নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে এখানে আরো এক পেয়ার মাক্সি রেসার দেখতে পাচ্ছি এটা ভিন্ন আরো একটা পেয়ার এই পেয়ারটা কি ফুল রানিং এটা ফুল রানিং ডিপাচে গ্যারান্টি আর এটা ব্লাড লাইন হইছে যাইয়া কি ব্লাড লাইন ভাই জনসন ব্লাড লাইন জনসন ব্লাড লাইন জি এটার মা বাবা রেস করানো জি জি গ্যারান্টি গ্যারান্টি মা বাবার ডিগ্রি আছে ভাই আপনার কাছে ডিগ্রি সব আছে সব আছে না সব আছে চাইলে দেখানো যাবে চাইলে দেখানো যাবে মাশাআল্লাহ এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই এই পেয়ারটা আমার চাওয়া দাম থাকে 2500 টাকা চাওয়া দাম 2500 টাকা 2500 টাকা 700 টাকা স্যার আচ্ছা 700 টাকা স্যার দাম তাহলে কত 1800 1800 টাকা একদম আচ্ছা দর্শক এটা কিন্তু উনি চাচ্ছে 2500 টাকা বা যদি কেউ দামাদামি না করেন তার জন্য কিন্তু দর্শক 700 টাকা ডিসকাউন্ট একদম 1800 টাকা হলে নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার হাই ফ্লাইং চিলা কবুতর আছে এটা কিন্তু দর্শক অরেঞ্জ কালার আপনারা দেখতে পাচ্ছেন বড়টা কি নর ভাই বড়টা নর আচ্ছা দর্শক বড়টা কিন্তু নর আর এই যে এটা হচ্ছে মাদিটা তো এই পেয়ারটা কি রানিং ভাই এই পেয়ারটা হচ্ছে বাঞ্জা ভাই বাঞ্জা জি আচ্ছা দর্শক এটা বাঞ্জা কবুতর চাইলে অন্য কবুতরের ডিম বাচ্চা ফুটানোর জন্য এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দামটা বলবেন ভাই আমার চাওয়া দাম থাকবে 2500 টাকা 2500 টাকা এত কে ভাই ভাই এটা বাঞ্জা একটা চিলা মনে করেন এই কালারের চিলাও আমরা মনে করেন 1500 টাকা বিক্রি করি কিন্তু বাঞ্জা অনুযায়ী তো এটা দাম একটু বাড়তি আচ্ছা দর্শক চাওয়া দাম 2500 টাকা আমি 300 টাকা কমাই দিলাম একদম 2200 টাকা যদি হয় কেউ যে বাঞ্জা জোড়া নিতে পারে যে কোনো সময় ডিম দিলে ডিমে বসে যে কোনো সময় বাচ্চা খাওয়ায় একদম 1200 একদম 2200 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে একটা আর বোম্বাই কবুতর মাশাআল্লাহ নটটা দেখেন একবারে কোয়ালিটি ফুল
প্রচুর কিন্তু দর্শক ডাকাডাকি করতেছে, আর এটা মাদিটা। আর ঝুটির দিক থেকে কিন্তু দর্শক দুইটারই ঝুটি মাশাল্লাহ একবারে হাই কোয়ালিটির ঝুটি। তো এই পেয়ারটা ফুল রানিং ভাই? ফুল রানিং, ডিম পাচ্ছা করে না, আমার কাছে বাচ্চা আছে এখন। এই পেয়ারটা বাচ্চাও আছে না? আচ্ছা, এই পেয়ারটার দাম চাচ্ছেন কত? এই পেয়ারটা আমার চাওয়া দাম 4000 টাকা। 4000 টাকা? আচ্ছা দর্শক, এই পেয়ারটা ওনার চাওয়া দাম হচ্ছে 4000 টাকা। আর অবশ্যই দামটা একদম না, দামাদামি করে নিতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিলি আছে, আর মিলিটা কি বাচ্চা ভাই? আচ্ছা দর্শক, এটা 1500 টাকা একদম নর্মাদি, ঠিক আছে। যদি পছন্দ হয় যোগাযোগ করে কিন্তু দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার আছে শেখর, আর এদের কষাটা দেখেন একবার ফুল কষা। একটা হচ্ছে লাল কালার, আর এটা কি ভাই? অ্যালমন্ড? অ্যালমন্ড? অ্যালমন্ড নাকি রেড শেখার? এটা হয়েছে যে একই ঘর মা বাপের থেকে আসছে, একটা অ্যালমন্ড আসছে আর একটা ফেরেট আসছে, তাই? এটা কি রানিং পেয়ার? এটা হয়েছে যে 7 করে, 7 পাউন্ড না? আচ্ছা, এই পেয়ারটার দাম কত ভাই? এই পেয়ারটা আমার চাওয়া দাম থাকবে 2500 টাকা, 500 টাকা ছাড়, একদম 2000 টাকা। একদম 2000 টাকা না? আচ্ছা দর্শক, এটা কিন্তু একদম 2000 টাকা নর্মাদি, ঠিক আছে? তো নর্মাদি ঠিক আছে, যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শার্টিং এর দ্বিতীয় আরো একটি পেয়ার আছে। এই পেয়ারটা কি রানিং ভাই? এটা 8 কর, 8 পরে আছে এই পেয়ারটা না? এটা কি নর্মাদি ঠিক আছে ভাই? নর্মাদি ঠিক আছে 100%, 100%। আচ্ছা, এই পেয়ারটার দাম পড়বে কত? এটার দাম পড়বে, একবার করে গেলেও ঠিক আছে ভাই, এটার দাম পড়বে আমার চাওয়া দাম থাকবে 2000 টাকা, 500 টাকা ডিসকাউন্ট, একদম 1500 টাকা, 8 কর, 8 পরে কবুতর, মাত্র 1500 টাকা। দর্শক যদি পছন্দ হয় যোগাযোগ করে প্যাটটা নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্যাটটা কিন্তু ফুললি ফ্রেশ, আর করিমরি মাশাল্লাহ সব কিছুই ঠিক আছে, পছন্দ হলে নিতে পারেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার আছে, এটা আফসান গিরিজেল না? জি মাশাল্লাহ দর্শক, এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গিরিজেলের কবুতর। আর এই পেয়ারটার নর কোনটা, মাদি কোনটা? এটা ডানেরটা হইছে যে নর, ডান দিকেরটা নর, বাম দিকেরটা মাদি। ফুল রানিং পেয়ার? ফুল রানিং পেয়ার, আমি দুইবার ডিম বাচ্চা করাইছি। দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে অলরেডি না? আচ্ছা, পেয়ারটার দাম পড়বে কত ভাইয়া? পেয়ারটার দাম পড়বে আমার চাওয়া দাম থাকবে 8500 টাকা। এটা চাওয়া দাম? চাওয়া দাম 500 টাকা ডিসকাউন্ট, একদম 8000 টাকা। তাহলে লাভ হইলো কি? আর একটু কমাই দেন ভাই। ভাই কমন দেন, আফসান গিরিজে অন্যান্য মানুষ আরও বেশি দেয়, কিন্তু আমি তো 500 টাকা বা 200-300 টাকা লাভে আমি মালটা সেল দিয়ে দিই একবার। আচ্ছা দর্শক, তাহলে এটাই কিন্তু ফিক্সড 8000 টাকা একদম, পছন্দ হলে যোগাযোগ করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার আছে, এটা হচ্ছে বিউটি না? জি মাশাল্লাহ, শেপ কিন্তু দর্শক 100-তে 100। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম ইন করে দেখাই, এই যে দেখেন শেপ, এটা নর না মাদি? এটা মাদি, এটা নর? এটা নর। আচ্ছা, তো এই পেয়ারটা কি ফুল রানিং? ফুল রানিং, এটা 8 কর ভাই, 8 পর, নিউ অ্যাডাল কবুতর, নিউ অ্যাডাল। এই পেয়ারটার দাম পড়বে কত ভাই? এই পেয়ারটা কোনো ভাই যদি না, তাহলে এটার দাম থাকবে এক দাম ভাই, একবার পানির দাম 5000 টাকা, 8 করের বিউটি, 5000 টাকা, 5000 টাকা। আচ্ছা দর্শক, এই পেয়ারটা কিন্তু এক দাম 5000 টাকা নিতে পারবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার বিউটি আছে, আর এটা কিন্তু কোয়ালিটি সর্বোচ্চ শিখরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন একবারে হাই কোয়ালিটি বিউটি দর্শক, এই যে দেখেন, এটার মা বাবা সম্ভবত রিংয়ের না, ইম্পোর্ট পেয়ারের বেবি হয়তো, এগুলো রানিং হয়ে গেছে। আর গলা লম্বা শেপটা দেখেন একবারে বিগ সাইজ, কবুতর মাশাল্লাহ একবারে বিগ সাইজ। যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন। ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই? এটা ভাই এখন আমার কাছে ডিম বাচ্চা করে না, এটা হইলো নিউটার, নিউ অ্যাডাল্ট। জি নতুন রানিং হয়েছে না? নতুন রানিং, ডিম দেয় না এখনো? আমার কাছে দেয় না। এটা হইছে বামেরটা হইছে মাদি, আর ডাইনেটানোর, ডাইনেটানোর এই কি করব। দাম কত ভাইয়া? এটা আমার চাওয়া দাম থাকবে 12000 টাকা, চাওয়া দাম 12000 টাকা। হ্যাঁ, আচ্ছা দর্শক ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু ভাই বলছে এটা চাওয়া দাম, দামাদামির অপশন আছে, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে দামাদামি করে নিতে পারেন। 2000 টাকা ছাড় দিয়ে দিলাম। কত ভাই? একদম 10000 টাকা, একদম 10000, একদম 10000 টাকা। আচ্ছা দর্শক, এই পেয়ারটার জন্য উনি একদম 10000 টাকা চাচ্ছেন, যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে কিন্তু পেয়ারটা নিতে পারেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে এক পেয়ার বিউটি আছে, আর এটা হচ্ছে ব্ল্যাক বিউটি, মাশাল্লাহ শেপও খুব সুন্দর শেপ, এই যে দেখেন শেপ,
নর কোনটা মাদি কোনটা ভাই? নর হচ্ছে ডানেরটা, ডান দিকের টা নর, এটা নর, এটা নর, আর এটা মাদি না? এটা মাদি। আচ্ছা মাদি শেপটা দেখেন দর্শক, এই যে এটা কিন্তু মাদিটা। এই পেয়ারটার দাম চাচ্ছেন কত আপনি? এই পেয়ারটা আমার চাওয়া দাম থাকবে 12,000 টাকা। চাওয়া দাম কত ভাই? 12,000 টাকা। কয় পরে আছে এটা? 8 করে আছে। 8 পর? জি, নিউ এটা। আচ্ছা দর্শক, এটা 8 পর নরমাদি কি কনফার্ম? নরমাদি কি, এটা যেটা ডাকতেছে এটা সে নর, এটা হচ্ছে মাদি। আচ্ছা এটা চাওয়া দাম কত বললেন ভাই? 12,000 টাকা। 12,000 টাকা দর্শক, এটা কিন্তু এক দাম না, দামাদামি করার অপশন আছে, পছন্দ হলে যোগাযোগ করবেন, যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নেবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেয়ার আছে, কালো বিউটি। এটা কি রানিং পেয়ার ভাই? এটা রানিং পেয়ার, ফুল রানিং না? ফুল রানিং। ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা, নটটা হচ্ছে রিনের, পায়ে বিশের করে রিন, রিন পরানো আছে, মানে নটটার পায়ে রিং আছে, রিং আছে, বিশের রিং, বিশের রিং। আর মাদিটা রিং ছাড়া? মাদিটা হচ্ছে হোমব্রেড, হোমব্রেড না? আচ্ছা এটা মাদি আর এটা নর। আর এগুলোর বেবি আমি বিক্রি করছি, এটা মনে করেন বেবি আসে একবারে নরের গেটা বাসে, নরের গেটা বাসে না? জি জি। মাশাআল্লাহ। এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই? চাওয়া দাম 18,000 টাকা। আচ্ছা দর্শক, এটা কিন্তু চাওয়া দাম, এক দাম না, দামাদামি করে নিতে পারবেন। আর এটা রিংটা কিসের রিং ভাই? ডাবলই দেখেন, আমি তো দেখিনি, আমি দেখছি বিশের। ও আপনার ওই মানে কত? আচ্ছা একটু জুম ইন করে দেখি, সঠিক বোঝা যাচ্ছে না। তো যদি কেউ জানতে চায় আপনি রিংটা দেখে বলে দিয়ে নি মুতে। হ্যাঁ তো দামটা যত দর্শক, এটা চাওয়া দাম থাকলো, এক দাম না, দামাদামি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একসাথে তিন পিস কবুতর, আমি একটু জুম ইন করে দেখাই। একটা হচ্ছে ব্ল্যাক বিউটি আর একটা হচ্ছে ব্লুবার বিউটি, আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে মিলি বার বিউটি। হ্যাঁ তো এই তিনটা কেমনে কি কত পরে আছে কোনটা? এটা 4 করে আছে। এটা জি, এটা 4 কর, 4 কর। আর এই যে মিলিবার বিউটিটা, এটাও 4 কর। আর এটা ব্ল্যাক বিউটিটা, এটা আছে 2 কর, 2 পর। জি মাশাআল্লাহ। আর ব্ল্যাক বিউটিটার দাম চাচ্ছেন কত আপনি? এটা আমার একদম 3,000 টাকা। একদম 3,000 টাকা ব্ল্যাক বিউটিটা? ব্ল্যাক বিউটি। আচ্ছা নর হবে না মাদি, বোঝা যায়? মাদি হওয়ার সম্ভাবনা বেশি। মাশাআল্লাহ। আর মিলিবারটা? মিলিবারটা নর হতে পারে, মাদি হতে পারে, এটা কনফার্ম। আর ব্লুবারটা? ব্লুবারটা মাদি। আচ্ছা মিলিবারটার দাম, ব্লুবারটার দাম? মিলিবারটা যদি কোনো ভাই নেয় তাহলে এটা আমার 5,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম 5,000 টাকা, দামাদামি করতে পারবে, করতে পারবে। আর মিলিবারটার দাম? মিলিবারটা একদম 5,000 টাকা। একদম 5,000 টাকা? 5,000 টাকা। তাহলে 5,000, 5,000 আর 3,000, 3,000 তাহলে হলো 13,000 টাকা, 13,000 টাকা। কোনো ভাই যদি মনে করেন একসাথে তিন পেয়ার নেয়, জি 2,000 টাকা ছাড়, পুরো 2,000 টাকা ডিসকাউন্ট, 2,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা দর্শক, যদি কেউ তিন পেয়ার নিতে চান, দামাদামি হওয়ার পরে কিন্তু দর্শক 2,000 টাকা আপনার ডিসকাউন্ট পাবেন, ডিসকাউন্ট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে 1, 2, 3, 4, 5টা কবুতর আছে। ঝর্ণা শাডিংটা কত করে আছে? এটা 0 করে আছে। আর লাল কালার নানটা? নানটা 1 করে আছে। ব্লু শাডিংটা? ওটা 2 করে আছে। আর এই বোম্বাই বাচ্চাটা? ওটা 2 করে আছে। বোম্বাই বাচ্চাটাও 2 পর? না, বোম্বাই বাচ্চাটা 1 পরে, 0 পর, 0 পর। আর ওটা কি কিং? ওটা কিং, কিং এর বাচ্চা, কিং এর বাচ্চা 2 করে আছে, 2 পর। এগুলোর দাম কোনটা কিরকম চাচ্ছেন? এটা এই বোম্বাই বাচ্চাটা যদি কোনো ভাই নেয় তাহলে এটার দাম থাকবে একদম 600 টাকা, 600 টাকা এক পিস, এক পিস। ব্লু ঝর্ণা শাটিংটা? ঝর্ণা শাটিংটা কোনো ভাই যদি নেয় এটার দাম থাকবে 700 টাকা। নানটা? নানটার দাম থাকবে 800 টাকা। ব্লু শাটিংটা? ব্লু শাটিংটার দাম থাকবে 800 টাকা। আর কিংটা? কিংটার দাম থাকবে 800 টাকা। দর্শক যার যেটা পছন্দ যোগাযোগ করে নিতে পারবেন। দর্শক এখানে কিন্তু একসাথে 4 পিস কবুতর দেখতে পাচ্ছেন, আর মাশাআল্লাহ চারটাই কিন্তু দর্শক নর, চারটে নর না, এই যে মাদি আছে, পুলিশটা মাদি, পুলিশটা মাদি না? জি জি। আচ্ছা তো পুলিশটা যেহেতু মাদি তাহলে এটাই বলি, এটা মাদি। আর রানিং মাদি? এটা রানিং মাদি। আচ্ছা ওই যে এটার সাথে জোড়া, এই যে কি এই বিউটির সাথে জোড়া, মানে কালো বিউটির সাথে সাদা বিউটির সাথে জোড়া দিয়ে রাখছেন? জোড়া দিয়ে রাখছেন। আচ্ছা তো সাদা বিউটিটা নর? জি। আচ্ছা সিঙ্গেলে বলেন আপাতত, এই বিউটির নরটার দাম চাচ্ছেন কত? এই বিউটির নরটা একদম 3,000 টাকা, 3,000 টাকা। আর একটু কানিটাল আছে না? একটু হালকা, হালকা কানিটাল। আচ্ছা একটু কম টম করে দেন তাহলে। আচ্ছা 500 টাকা স্যার, একবার রানিং তো, এটা ডিম বাচ্চা মনে করেন, বাচ্চারা আধারও হয় ঠিক মতন, মানে ও সব দিক দিয়ে পারফেক্ট আছে। মাগার দামটা 2,500 টাকা একদম। হ্যাঁ কিন্তু শেপ কিন্তু 100-তে 100 দর্শক, হালকা কানিটাল আছে। আর এই যে মাদিটা, পুলিশের মাদিটার দাম চাচ্ছেন কত? পুলিশের মাদিটা একদম 3,000 টাকা, একদম 3,000, 3,000। আর এই পটারটা? এই পটারটার দাম একদম 2,500 টাকা, 2,500, 2,500। আর এই যে এইটা নর না মাদি? এটা নর, এটা নর। জি
কেজি। এই নোটটার দাম কত? একদম 800 টাকা। 800 টাকা রানিং, ফুল রানিং? ফুল রানিং। আচ্ছা, তাহলে এখানে দাম কত হয় ভাই? 3000। আর 3000 6000 6500 ওটা 5500। হ্যাঁ, 5800। 5800 টাকার কবুতর আছে এখানে মোট? না না, আপনার হিসাবে। আর যদি কেউ সবগুলো নেয় তার জন্য কত টাকা দাম রাখবেন? কেউ যদি একসাথে সবগুলো নেয় তাহলে 1500 টাকা স্যার। 1500 টাকা স্যার? জি। তাহলে একদম কত পড়তেছে ভাই? একদম 7000। 7000, তাহলে 1800 টাকা স্যার। জি, 1800 টাকা। আচ্ছা দর্শক, 8800 টাকার কবুতর 1800 টাকায় নিতে পারবেন। আর দর্শক, আজকে কিন্তু এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, কবুতরগুলো কেনার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।